আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশামণি পাকের ঘর। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা পাকা আমের জুস। সুস্বাদু ও পুষ্টিকর ফলের মধ্যে আম অনেকেরই পছন্দ। আমকে ফলের রাজা বলা হয়, বাহারি স্বাদ ও রঙের জন্যই নয়, স্বাস্থ্যগতভাবে আম বেশ জনপ্রিয়। আমে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন এ এবং ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধের জন্য আম খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি 5-6টা আম কেটে নিয়েছি, আর আমগুলো আমাদের গাছের খুবই মিষ্টি, তো এগুলো খুব পিওর। আর এখানে নিয়েছি 1/2 কাপ চিনি, এই তো আমের কালারগুলো খুব সুন্দর। আর এর সাথে নিয়েছি 1 গ্লাস ঠান্ডা পানি, আমি আর নর্মাল পানি অ্যাড করে দেব। তো আমগুলো খুবই, যেহেতু খুব পিওর, তাই এর জুসটাও খেতে খুবই স্বাদ। আর আপনারা বাজার থেকে কিনে আনলে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে পরে জুস তৈরি করবেন। এখানে আমি প্রথমে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ডারের জারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব ঠান্ডা পানি, এখানে আমি এর সাথে অ্যাড করব নর্মাল পানিও। আমি 4 গ্লাস পরিমাণ জুস তৈরি করব, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 কাপ চিনি। এই জুসটা তৈরি করতে খুব অল্প উপকরণ লাগে। তৈরি হয়ে গেল আমার পাকা আমের জুস। এটা ছোট বড় সবার জন্য পারফেক্ট, আর খেতে খুবই সুস্বাদু। ত্বকে লাবণ্য ধরে রাখে, পাকা আম শরীরের ওজন কমায়। তো পাকা আমের অনেক উপকারিতা রয়েছে, আপনারা বেশি বেশি পাকা আম খাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।